বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজিল রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিপদসীমার 3 সেন্টিমিটার উপরে তিস্তার পানি। বায়ুদূষণের শীর্ষে আজ জোহানেসবার্গ, ঢাকার উন্নতি। রংপুরে বেড়েছে সবজির দাম, ঝাঁজ কমেনি কাঁচামরিচ আদার। গাজীপুরে সড়ক বন্ধ করে বসেছে রথমেলা, দুর্ভোগে নগরবাসী। ভোট বন্ধে ইসির ক্ষমতা কমিয়ে বিল পাস। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবার বিস্তারিত সংবাদে। পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতে আবারও বিপদসীমা অতিক্রম করেছে তিস্তার পানি। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বুধবার সকাল 6টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.18 সেন্টিমিটার, যা বিপদসীমার 0.3 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ডিমলা উপজেলার তিস্তা নদী গর্ভের বেশ কয়েকটি এলাকাসহ উপজেলার কালীগঞ্জ, খগারচর, জুয়ারচর, বাংলাপাড়া, উত্তর খড়িবাড়ি, 22পুকুর ও জলঢাকা উপজেলার ফরেস্টের চর, ভবনচূড়াসহ বেশ কয়েকটি চরে পানি উঠেছে। তবে পানি বাড়লেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে গ্রাম পুলিশ দিয়ে স্থানীয়দের সতর্ক করেছে উপজেলা প্রশাসন। বায়ুদূষণের শীর্ষে আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, অপরদিকে রাজধানী ঢাকার বায়ুর মানের উন্নতি হয়েছে। বুধবার 8:32 মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা জোহানেসবার্গের বায়ুর মানের স্কোর হচ্ছে 181, অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এদিকে রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে 71, অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। সপ্তাহের ব্যবধানে রংপুরে বেড়েছে সব ধরনের সবজির দাম, সেই সঙ্গে লাগামহীন কাঁচামরিচ আদা। বেড়েছে ডিম ও আলুর দাম, তবে স্থিতিশীল রয়েছে তেল, চাল, ডাল ও মাছের দাম। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায় প্রতি কেজি, টমেটো 150 থেকে 160 টাকা থেকে বেড়ে 180 থেকে 200 টাকা, লেবু প্রতিহালি 10 থেকে 12 টাকা, কাঁচামরিচ গত সপ্তাহের মতোই 280 থেকে 300 টাকা, শুকনো মরিচ আগের মতোই 450 থেকে 500 টাকা, প্রতি পিস লাউ দাম বেড়ে 45 থেকে 50 টাকা, ধনে পাতা 200 টাকা থেকে লাফিয়ে 280 থেকে 300 টাকা। কাপলা চত্বরের সবজি বিক্রেতা আলমগীর মিয়া বলেন, বৃষ্টির কারণে বাজারে কিছু সবজি কম আসছে, এ কারণে দাম বাড়তে শুরু করেছে। পাইকারিভাবে সবজি কিনতে হচ্ছে বেশি দামে, এ কারণে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। গাজীপুরে মানিক্য মাধবের রথযাত্রা উপলক্ষে সড়ক বন্ধ করে বসেছে রথের মেলা। মেলা চলবে 9 জুলাই পর্যন্ত, আর এদিন পর্যন্তই দুর্ভোগ পোহাতে হবে স্থানীয়দের। জানা গেছে রথ মেলা শুরুর দিন থেকে গাজীপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ রানী বিলাস মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে রথখোলা মোড় পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল রোডটি বন্ধ করে মেলা বসানো হয়। অন্যদিকে জেলা পরিষদের সামনের রাস্তাটিও দুপুরের পর থেকে বন্ধ করে দেয় মেলা কর্তৃপক্ষ। এতে শহরে প্রবেশের এবং তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের গুরুত্বপূর্ণ দুটি সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে রোগী বহনকারী যান বাহনসহ দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সরকারি রাস্তা বাদ দিয়ে যেন মেলা বসানো হয় এ দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী বিল পাস হয়েছে। বিরোধী দলের সদস্যদের আপত্তির মুখে মঙ্গলবার জাতীয় সংসদে এটি পাস হয়। বিরোধী দল দাবি করেছে এই সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে। তবে আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেন নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি, বিষয়টি নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আরপিওর সংশোধনী অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করার পর কোনো আসনের পুরো ফল স্থগিত বা বাতিল করতে পারবে না ইসি। যেসব ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ আসবে শুধু সেসব ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবে। এরপর তদন্ত সাপেক্ষে ফল বাতিল করে ওইসব কেন্দ্রে নতুন করে নির্বাচন দিতে পারবে ইসি। ভোলার মেঘনা নদীতে তাশরিফ দুই নামের লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘটনায় ট্রলারে থাকা দুই জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হলেন মোহাম্মদ বজলুর রহমান মাঝি ও তার ছেলে আব্দুর করিম মাঝি। তাদের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল পৌনে 6টার দিকে ভোলার তুলাতুলি এলাকার ইলিশা বাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে। গহনা তৈরিতে মুক্তার কদর বিশ্বজুড়ে। সেই মুক্তা চাষ করে সফলতার দেখা পেয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের হাজিপাড়া গ্রামের জুলফিকার রহমান বাবলা। মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ করে কয়েক বছরে প্রায় 15 লাখ টাকার মুক্তা বিক্রি করেছেন তিনি। বাবলার এমন সাফল্য দেখে মুক্তা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় যুবকরা। ভারত বাংলাদেশ দুই দেশেই বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ থাকায় মুক্তা চাষে উদ্বুদ্ধ হয়ে এখন পর্যন্ত জেলায় 27 জন চাষ করছেন এই মুক্তা। মুক্তা চাষে সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন আরও অনেকেই। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে টানা দুদিন সামরিক অভিযান চালানোর পর সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি সেনাদের বহনকারী গাড়িগুলো জেনিন ছাড়তে শুরু করেছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে অভিযান শেষ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুদিনের এ সামরিক অভিযানে 12 ফিলিস্তিনি ও 1 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। জীবন বাঁচাতে জেনিনের শরণার্থী শিবির ছেড়েছেন 3000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি সেনারা যদি ফিরে যান তাহলে রোববার মধ্যরাতে পশ্চিম তীরের জেনিন শহর শুরু হওয়া এ অভিযান শেষ হবে হতে পারে। এটি ছিল কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা। সুইডেনে তথাকথিত বাকস্বাধীনতার নামে মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। দেশে দেশে সুইডিশ কূটনীতিকদের ডেকে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। ইসলাম বিদ্বেষী পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে সুইডিশ সরকারকে। এই ইস্যুতে এবার জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে পড়ার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকটি এ সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তানের অনুরোধে এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। ফাইনালে যখন ভারত ও কুয়েত মুখোমুখি তখনই সবার কৌতূহল ছিল এবারের সাফ চ্যাম্পিয়নশিপ কি নতুন চ্যাম্পিয়ন পাবে। স্বাগতিক হিসেবে ভারতকেই অনেকে এগিয়ে রেখেছিলেন ফেভারিট হিসেবে, শেষ পর্যন্ত হয়েছে সেটাই। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে সাফের নবম শিরোপা জিতল সুনীল ছেত্রীরা। আমন্ত্রিত দল হিসেবে কুয়েত প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রানার্স আপ হয়ে ঘরে ফিরছে। এর আগে সেমিফাইনালে ভারত টাইব্রেকারে জিতেছিল মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননের বিপক্ষে। কুয়েত ফাইনালে উঠেছিল সেমিফাইনালে বাংলাদেশকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি পরবর্তীতে আপনারা শুনতে পাবেন জাগো এফএম 94.4 অ্যাপে। এছাড়া প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।